আসসালামু আলাইকুম, আমি সৈয়দা শিরিনা স্মৃতি, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, বিআরবি হসপিটাল, ঢাকা। যদি কোনো কারণে আপনার বাচ্চার সোডিয়াম অথবা পটাশিয়ামের ঘাটতি হয়ে থাকে, যেটা আমরা ইলেকট্রোলাইট ইনব্যালেন্স বলে থাকি, তাহলে অবশ্যই তার খাবারে কিছুটা পরিবর্তন আনতে হবে। যেমন তার খাবারে অবশ্যই আপনারা খাবার লবণটা যথেষ্ট পরিমাণে অ্যাড করবেন, সেটা আলাদা করে না, রান্নার মধ্যে যতটুকু অ্যাড করার, আলাদা অল্প দিতে পারেন, যেমন বিভিন্ন টক ফলের মধ্যে দিয়ে দিতে পারেন, সেটা থেকে আয়োডিন এবং লবণের চাহিদাটা অ্যাকচুয়ালি একটু পূরণ হবে। কিন্তু সামুদ্রিক মাছ অথবা ডিমের কুসুম এগুলো থেকে সোডিয়ামের চাহিদাটা তখন আপনারা ইজিলি পূরণ করতে পারবেন। আর পটাশিয়ামের চাহিদা যেমন আপনার ডাবের পানি থেকে পূরণ করতে পারেন, প্রতিদিন অথবা সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা ডাবের পানি দিতে পারেন। যদি সেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে পরিমাণে অল্প হবে, যদি এটা বড়দের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে 1 গ্লাস করে খেতে পারে, কিন্তু প্রতিদিন যেন না হয়, একদিন অন্তর অন্তর। কারণ সেটা যখনই আপনারা এই মিনারেলস টাইপের খাবারগুলো নেবেন তখন সে আধিক্যের কারণে সেটা কিডনির উপরে চাপ পড়ে এবং অন্যান্য যে সমস্যাগুলো সৃষ্টি হয় আধিক্যের কারণে সেগুলো হতেই পারে। তো অবশ্যই রিচ করার জন্য রাখবেন, ঘাটতি পূরণের জন্য রাখবেন, কিন্তু সেটা পরিমাণে অল্প হবে। যেমন একদিন দিতে পারেন ডাবের পানি, একদিন মাল্টার রস, অথবা একদিন আপনার দিতে পারেন, অন্যান্য ফ্রুটস দিতে পারেন, ফ্রুটস থেকে খুব ভালো পরিমাণে পটাশিয়ামটা পেয়ে যেয়ে থাকেন। যদি বড়রা হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে চা অথবা কফির সাথে ইনক্লুড করতে পারেন, এতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। অথবা যদি সোডিয়ামের ঘাটতি হয়ে থাকে তাহলে ডিমের কুসুমটা দিতে পারেন, সামুদ্রিক মাছ দিতে পারেন, অথবা ডাবের পানি সেক্ষেত্রেও হতে পারে খুব ভালো একটা বিকল্প, কারণ ডাবের পানির মধ্যে এগুলো সবই থেকে থাকে। কলা দিতে পারেন, কলার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থেকে ফসফেট থেকে শুরু করে সব ধরনের মিনারেলগুলো ইজিলি পাওয়া যায়, তো কলাটাও দিতে পারেন। কিন্তু যদি বড় হয়ে থাকে, বড় মানুষ, তাদের মেটাবলিজম কম হওয়ার কারণে বড়দেরকে প্রতিদিন কলাটা দেওয়া যায় না, তখন আবার তারা অতিরিক্ত ওয়েট গেইন করে ফেলে অন্যান্য খাবারের সাথে যদি খেয়ে থাকে। এই ক্ষেত্রে দুধ হতে পারে একটা আদর্শ খাবার, দুধের মধ্যেও মোটামুটি এই সবগুলো জিনিসই পাওয়া যায়। আর ডিম খেতে পারেন, একটা করে প্রতিদিন ডিম খেলেন, দুধ খেলেন, এছাড়া ফ্রুটস খেলেন প্রতিদিন একটা করে, তাহলে আপনারা ইজিলি এই জিনিসগুলো পেয়ে যাবেন। কিন্তু অতিরিক্ত নয়, অতিরিক্ত খেলেই পরবর্তীতে সেটার বিপরীতমুখী প্রতিক্রিয়া হতে পারে। ধন্যবাদ।